السلام عليكم. وعليكم السلام ورحمة الله. আপনি বিরাদার রাহুল বলছেন নাকি? কে বলছেন? যে আপনি কি বিরাদার রাহুল বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি নুরুজ্জামান বলছি। কোথা থেকে? দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা বলুন। আপনার বাড়ি কি মুর্শিদাবাদ? জি। তো আপনার কাছে একটা মশলা জানতে চাই আমি। মশলা জিজ্ঞাসা করার জন্য চারটের পর থেকে আসরের পর থেকে মাগরিবের আগের মুহূর্ত পর্যন্ত এর মাঝখানে সময় হবে না? জি না। আপনি যে সময়টা ঠিক করে দেন, এই সময় যদি পাঁচজন ফোন করে তাহলে তো আপনার সঙ্গে তো কথা সবাই তো বলতেই পারবেন। সব সঙ্গে তো কথা বলা সম্ভব নয় ভাই। এই সময়টা যে ঠিক করেছেন এটা কি ঠিক করে দেন? আপনি একজন জ্ঞানী মানুষ, আপনার কাছ থেকে আমরা জানবো কত জিনিস, আর আপনি যে সময় নির্দিষ্ট করে দেন। আমার সবসময় কাজ আছে, কখন করে থাকি, এই সময়টা ফ্রি থাকি, কখন গাড়িতে আছি, কখন আলহামদুলিল্লাহ এখন তো কোনো অসুবিধা নেই, এখন তো ঠিক আছেন, এখন তো কোনো অসুবিধা নাই। না ঠিক আছে, আজকের তো আপনি ঠিক আছে দিদি, না আপনার সঙ্গে এই সময় কথা বলা যাবে। আচ্ছা বলুন। বলছিলাম যে হানাফি মজহাবদের যে ইমাম আছে তাদের পিছনে আহলে হাদিসদের নামাজ শুদ্ধ হবে না হবে না, এটা কোরআন আর সহিহ হাদিস থেকে আমি কি জানতে চাই আপনার কাছে? আপনার প্রশ্ন হচ্ছে হানাফি ইমামের পেছনে আহলে হাদিস ভাইদের আহলে হাদিসদের নামাজ হবে কি হবে না? না হবে কি হবে না, এটা কোরআন আর সহিহ হাদিস থেকে জানতে চাই। আচ্ছা প্রথমত প্রশ্ন যে হানাফি কোন হানাফি? হানাফি দেওবন্দি, না হানাফি বেরেলভি, না হানাফি কুরকুরা, না হানাফি এনাতপুরি, না হানাফি শৈসিনা, হানাফি চরমোনাই, হানাফির মধ্যে 11টা ভাগ আছে, কোন হানাফি? আপনি এই যে 11টা ভাগ কোথায় পেয়েছেন এটা আমি জানি না, আপনি 11টাই বলেন দেখি কোনটা কিরকম পড়ে। আরে ভাই কোনটা কেমন? যখন কোন হালাল হারামের ফতোয়া জিজ্ঞাসা করতে হবে, জায়েজ নাজের প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, তখন সম্পূর্ণটাকে খুলে খুলে বলতে হবে। হানাফির মধ্যে 11টা ভাগ আছে, যেমন স্বয়ং হানাফিরাই বলে, দেবন্দি হানাফিরা বলে বেরলবি ইমামের পেছনে সালাত বৈধ নয় হারাম। তো হানাফির মধ্যে হানাফিরা বলছে বৈধ নয় হারাম। ইনাতপুরি হানাফিরা বলে বেরলবিদের পেছনে সালাত বৈধ নয়, দেবন্দিদের পেছনে সালাত বৈধ নয়। আচ্ছা ঠিক আছে, আপনি না না ঠিক আছে বলে দিচ্ছি, তাহলে আপনি জিজ্ঞাসা করেছেন তো আমি আপনাকে বলবো যে মানে হানাফিদের মধ্যে মানে কোন যে ইয়েটা আছে যেটা আপনি বলছেন যে 11টা তাদের ভিতরে দোয়ার আছে বা পার্থক্য আছে 11টা, তা কোনটা কোনটাদের পিছনে নামাজ যায় যাবে আহলে হাদিসে সেটা বলেন। আচ্ছা আপনার কোনটা দরকার আছে আপনি সেটা প্রশ্ন করুন, আপনি আম ভাবে প্রশ্ন করলে না না আমি সবগুলো বলে বলে বলার সময় নেই, আর সমস্ত কিছু শোনার জন্য দরকার আছে। শর্টকাটে আপনাকে বলে দিলাম, শর্টকাটে বলে দিলাম, খুব সুন্দর হয়েছে। 11টা দলের যদি এখন 11টা দলের যদি এখন যদি মাসাল আপনাকে বলতে যাই কমপক্ষে 1 ঘন্টা লাগবে, কারণ একটা দলের ওইভাবে আমরা কথা বলি না, ওইভাবে বলতে হবে না। আপনি আমাকে বলেন শুধু হচ্ছে কি ওই 11টার মধ্যে কোন কোন কার মানে কোন কোন পন্থীদের পিছনে নামাজ পড়া যাবে, কোন হানাফি ইমামের পিছনে নামাজ পড়া যাবে সেটা সেটা বলেন, ওইটাই শুনতে চাচ্ছি আমি, কারণ আমাদের কিন্তু অসুবিধা আছে। তো আপনার কোন এলাকাতে 11টা দল আছে না কোন দলটা আছে সেটা আপনি বলুন, আপনার যতটা দরকার প্রশ্ন উত্তর পাবেন ততটাই বলুন। না না আপনি অতটাই বলছেন, যাদের যে হানাফিদের পিছনে আহলে হাদিসদের নামাজ হবে শুধু আপনি এতটুকু বলেন, আর যেগুলো হবে না ওগুলো বলার দরকার না, প্রয়োজন মনে করি না আমি শোনাতে। আমি ভাই আপনার যেখানে এলাকাতে যে হানাফির কথা বলুন, আমি কিন্তু বলছি 11টা করা সম্ভবই আছে, তাই চারটে পরিবর্তন করতে হবে। আরে ভাই আপনি এত জ্ঞানী মানুষ, আপনাকে এত বোঝাতে হবে কেন? আমি আপনাকে বলছি যে যাদের আপনি আমি জ্ঞানী মানুষ বলেই তো আপনাকে বলেন, আমি জ্ঞানী মানুষ বলেই তো আপনাকে বলেছি ভাই, আপনার এলাকাতে কোন হানাফি আছে তাদের? না না কোন হানাফি না, আমি বলছি আমার এলাকা, আমি সমস্ত এলাকার কথা একসঙ্গে বলছি, একটা বলেন তার ভিতর থেকে একটাই বলেন, আপনি একটাই বলেন তার ভিতর থেকে, সবটা বলতে হবে না, সম্ভব না অতটা, আপাতত একটা বলেন। দেবন্দীদের মধ্যে দুটো ভাগ আছে, একটা দেবন্দী হায়াতি একটা দেবন্দী নামাতি, যারা দেবন্দী হায়াতি তাদেরকে সঙ্গে আহলে হাদিসের সালাত হবে বৈধ, ঠিক আছে? বাকি আমার জানা মতে
বাকি আমার জানা মতে দেখছি না যে আর কারো কিছু নামাজ বৈধ হবে কি। আচ্ছা কি বললেন, মানে হানাফি দেওবন্দির ভিতরে দুই রকম হানাফি আছে, একটা হানাফি কি বললেন অভিজ্ঞতা নাই এই সব হানাফি দেখে শুনে নামাজ হবে, কেননা আকীদা সম্পর্কে কিছুই জানি না, এই সব দেওবন্দ হানাফির মধ্যে যে জিনিসটা বলতে বুঝতে পারলাম না টাওয়ারে ডিস্টার্ব এর কারণে। হ্যাঁ বলছি যে টাওয়ারে ডিস্টার্ব এর কারণে আপনার কথা একটু বুঝে আসছিল না মাঝে মাঝে, তো যেহেতু আপনার কাছে যা শুনছি জিনিসটা যদি আমার উপকার হয় বুঝছেন না। হ্যাঁ বলে দিয়েছি, আবার কি শুনতে চাইছেন? না ও টাওয়ারে ডিস্টার্ব এর কারণে বুঝতে পারিনি আমি। আরে ভাই দেওবন্দি হায়াতি যারা তাদের পেছনে সালাত বৈধ, আর আম জনতা হানাফি তাদের পেছনে আহলে হাদিসদের সালাত বৈধ, কেননা আম আহলে মানে দেওবন্দি যেসব ইমাম আছে তারা এইসব আকিদায় মুশকিলে কোষা, এইসব আকিদাতে তারা বুঝেও না, অধিকাংশ আকিদা তাদের ঠিক আছে, পরীক্ষা পরীক্ষা দেখা করা হয়েছে, কিন্তু যারা উচ্চ স্তরের হানাফি দেওবন্দি আলেম তাদের মধ্যে বেশ কিছু শিরকি মতবাদ আছে, তার জন্য তাদের পিছনে সালাত বৈধ নয়, তবে দেওবন্দি হায়াতিদের পিছনে সালাত বৈধ। তো হ্যাঁ একটু সুন্দর কথা বলেছেন, ভালো লাগলো। ইহাসিদের থেকে আরেকটা জিনিস জানতে চাই, যদি মানে দেওবন্দিদের ভিতরে যে হানাফি মতবাদের মানুষ আছে এদের ভিতরে এরাও তো সব ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করে, কেউ থেকে খালি নেই বা নামাজের যে সমস্ত প্রথমে নিয়ত মুখে পড়ার ব্যাপারে এ ব্যাপারও বিরাতি নামাজের শেষে মোনাজাতের ব্যাপারে শুধু হানাফি বারাসাতের ব্যাপারে বিরাতি ব্যাপার আছে, তাহলে এই যে বেদাতি বুঝতে হবে, বেদাতি হানাফি তো শুনেন না বেদাতি। আপনার কথা বুঝতে পারছি, আপনি তো লেকচার দিলে হবে না? না হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ আপনার কথা বলছেন যে আপনি, আমি সেজন্য আপনাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন আগের প্রশ্নের সঙ্গে উত্তর পেয়ে যাবেন, যেমন আম জনতা আম হানাফি মানে ব্যক্তি তারা কিন্তু মনে করে না যে মাঝহব মানে ওয়াজিব বা ফরজ, ওরা ভাবছে যে না এটা আমরা দীর্ঘদিন ধরে চলে আসছি এই জন্য আমরা মানছি, কিন্তু ওলেমা যারা হানাফি আহনাফ আছে যারা বড় বড় মানে বিশেষ করে মামাতি দেওবন্দি যারা আছে তারা এটাকে ফরজ ওয়াজিব তাকলিদ দিয়ে ফরজ ওয়াজিব বলে, আর তাদের যদি আকিদা এটা থাকে যে তাকলিদ ফরজ এবং ওয়াজিব, আর তাকলিদ যারা করে না তারা গুমরাহ পথভ্রষ্ট, তাহলে এইসব ব্যক্তির পেছনে সালাত বৈধ না। যাক ঠিক আছে খুব সুন্দর হলো, কিন্তু এই যাদের কথা বলছেন যে আপনার জানা মতে কতটা জানা আছে জানি না, যে হানাফিদের যারা মানে দেওবন্দি হানাফি হোক বা যে কোনো হানাফি হোক প্রতিটা হানাফি তারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করে, আর প্রতিটা হানাফি আলেম হোক মুফতি হোক সে তার মুখে নিয়ত করে, সে নামাজের শেষে মোনাজাত করে, সুতরাং এই পরিস্থিতিতে তারা কোনো না কোনো বেদাতের ভিতরে নিমজ্জিত আছে। তো এই পরিস্থিতিতে বেদাতিদের নামাজ সম্পর্কে হাদিসের মধ্যে এসে যে কোনো নামাজ তাদের কবুল হবে না, তাদের দান সৎকার কোনো কবুল হবে না, এবং বিভিন্ন কিতাবে শুনেছি এবং জসিমউদ্দিন রহমানের একটা বক্তৃতাতেও শুনেছি, তাহলে সেই হিসাবে এই ব্যাপার কি বলবেন? হ্যাঁ বুঝতে পেরেছি, বেদাতি দুই ধরনের বেদাতি আছে, একটা আকিদাগত বেদাত আছে একটা মাসালাগত বেদাত আছে। আকিদাগত বেদাতিদের পেছনে সালাত বৈধ না, এটা মুসলিম উম্মার ইজমা আছে, হানাফিদের মধ্যে ইজমা আছে। আর মাসালাগত বিদাত করলে যে ইবাদত করছে তার ইবাদত কবুল হবে না, সেটা তার বিষয় সে কবুল হবে না, কারণ আবদুল্লাহ ইবনে উমর বিন খাত্তাবের যুগে অনেক বেদাতিদের পেছনে তার সন্তান ইবনে উমর সালাত আদায় করেছে, তাকে জিজ্ঞাসা করা হলো ব্যক্তি তো বেদাতি, তখন সঙ্গে সঙ্গে উত্তর তিনি দিয়েছেন যে ও যে আমল করতেছে ওর জন্য আর আমি যেটা করছি সেটা আমার জন্য। তো সাহাবীদের অনেক আসর আছে আসার আছে, এমনকি বিশেষ করে মানে বেদাতি যারা ছিলেন বেদাতি আকিদার ক্ষেত্রে তাদের পেছনে না, এখানে হাদিসের মধ্যে যে হাদিসের মধ্যে যে বেদাতি আকিদা সম্পর্কে মানে বেদাতি যে মানে আপনার আমলের সংক্রান্তে এই ব্যাপারে হাদিসের ভিতরে আছে কি যে বেদাতি দুই রকম ভাগ আছে, স্পষ্ট ভাগ আছে হুকুম ১৬৭ পৃষ্ঠার বই, সেখানে খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। ঠিক আছে
যে বেদাতি আমরা যে কথা আমরা যে হাদিসটা যেটা শুনেছি বা আমরা যে হাদিসটা শুনে থাকি যে কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعه ضلال وكل ضلاله في النار প্রতিটা বেদাত যখন গোমরাহি আর প্রতিটা বেদাত যখন পথভ্রষ্ট তাহলে যারা বেদাতি করতে তারা তো অটোমেটিক পথভ্রষ্টের ভিতরেই আছে আর যখন এরকম হাতে আছে তবে ওখানে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা আরো ব্যাখ্যা আছে মানে আমিলা আমিলা লাইসালাহি আমরুন করাত কোনো কি আমলের মধ্যে যদি বিদাত করলো একটা ঠিক আছে আর আকীদাগত বিষয়ে যদি এখানে হানাফি দেবন্দীদের মধ্যে ইজমা আছে যে আকীদাগত বিদাত যারা করবে তাদের কাছে সালাত বৈধ নয় যেমন কি বুঝো এই যে আছে আমরা যে হানাফি মজাবের মানুষরা মুখে যে নিয়ে পড়ে এটা এটাকে আমরা বেদাত বলি এই যে বেদাতটা আছে এটা আমি আকিদা ধরবো না এটা মানে আমাদের না আমল আছে যখন আমার আমল করছে মুখে উচ্চারণ করছে আমল হচ্ছে আর যখন আমল হচ্ছে শেখা আছে সেটা তো আমার অন্তরে আছে এটা যে আমি জিনিসটাকে করতে হয় সেটা তো আকিদায় সেটা জমে প্রত্যেকটা আমলই তাহলে সেটা আপনার আকিদাতে পরিণত হবে ঠিক আছে এটা এইভাবে জড়ালে হবে না প্রত্যেকটা আমলই তাহলে আকিদাতে পূর্ণ হয়ে যাবে তাহলে আমল বলে ইসলামের দিকে থাকবে না সবই আকিদাতে চলে আসবে দৃষ্টিকোণ থেকে এটা আপনার শুধু মাসালার মধ্যে পড়বে যেটা আপনি আমল করছেন আর আকিদার বিষয়ে শুধুমাত্র বিশ্বাস করলেন এটা সেটা আলাদা ভিন্ন বিষয় যেমন আপনাকে বললাম বিশ্বাস করে এবং সঙ্গে এটা বিশ্বাস করে যে তাকে ধরে না তারা গঙ্গা পথভ্রষ্ট তাদের সঙ্গে সরাদ বৈধ না না তো হানাফি মোসাফের সমস্ত আলেমরা তো এটা তার অন্তরে বিশ্বাস করে রেখেছে যে নামাজে মুখে নিয়ে পড়তে হয় নামাজের শেষে এটা মোনাজাত করতে হয় হাত তুলে এই যে জামা অন্তরে না থাকলে তারা মনে করে না আপনি 100 জন আলেমকে জিজ্ঞাসা করবেন তারা প্রত্যেকে বলে যে নিয়াতের এই শব্দগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে মুখে বলাটা ভালো না বললেও নামাজ হয়ে যাবে এই আকীদা পোষণ করে বইয়ে এই কথা লেখা আছে শব্দ করে পড়ার কোন কোরআন হাদিসে কিছু নেই তবে এটা বলাটা ভালো না বললে তার সালাত পূর্ণ হবে কোনো ক্ষতি হবে না এইভাবে তারা ব্যক্ত করে থাকে তার জন্য আমরা এইভাবে বলে থাকি তো আমাদের এদিকে সাধারণত যে আছে হানাফি মজাহের মানুষ সাধারণত পীরপন্থী মানুষ এরা পীর ভক্ত মানুষ কিন্তু এখানে দেখছি আমাদের হানাফি যারা আহলে হাদিস ভাইরা আছে তারা থেকে নেতৃত্ব করে নামাজ পড়ছে কিন্তু তাদের পরিস্থিতি কি হবে আপনাদেরকে একটা কথা বলি যে হানাফি একটা হ্যালো আপনি হানাফি একটা আলাদা মাঝহাব দেবন্দ একটা আলাদা মাঝহাব বেরেলি একটা আলাদা মাঝহাব ফুরফুর একটা আলাদা মাঝহাব এই চারটে মাঝহাব সবগুলো এক নয় আরে মাঝহাবটা কিভাবে আমি বুঝি মাঝহাবের পার্থক্যটা কিভাবে করা হয় এটা একটু মানে ভালো শুনুন এটা পার্থক্য গুলো মাঝহাব মানে কি দৃষ্টিভঙ্গি বা মত বা পথ মত বা পথ নাকি আপনাকে অনেক বলা হয়েছে বিষয়ে ঠিক আছে লম্বা সময় ধরে এতক্ষণ কথা বলা সম্ভব না না এই যে মত বা পথ হিসাবে সেটা মানুষের ভিতরে পার্থক্য করলেন দেবন্দি বেরিলি বা পীরপন্থী আরে ভাই আমি কখন পার্থক্য করলাম আপনাই তো পার্থক্য করছেন দেবন্দি আর বেরিলি হ্যালো আমি বলছি হ্যালো আমি আপনি মানুষ আপনার আপনি এত চিরাশানি হলে হবে কি করে আপনাকে তো চিরাশানি না হওয়ার কথা আপনি কথা যদি না বুঝতে পারেন তো আপনি যদি কথা না বুঝতেন আপনাকে এক কথা 10 বছর বোঝানো সম্ভব নয় না তাহলে আপনার একটা কথা বলবো আপনার সঙ্গে কি কথা বলবো এখন
তো বলছিলাম যে যে কথাটা যে যদি ওই বাবুদের মতো কথা বলছেন কেন? তারপরে ডিস্টার্ব করছে, শুনতে পাচ্ছেন না, আমি এতক্ষণ ধরে কথা বলা সম্ভব না, বললাম তো না। সে ঠিক আছে, আপনি ওটা বললে আমি লাউড স্পিকার দিব না, ঠিক আছে, অসুবিধা না। আপনার অসুবিধা হচ্ছে নাকি? আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনি বুঝতে পারছেন না, টাওয়ারের কথা হচ্ছে না, এটাই সমস্যা। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বলছিলাম যে যদি ওরকম ভাবে মানে নিজেদের ব্যক্তিগত কোনো মতপথের কারণে যদি সত্যি এরকম মজাবের আলাদা হয়, তাহলে দেখা যায় আমরা একসঙ্গে যদি ছয় ভাই হই, ছয় ভাইয়ের ভিতরে একটা ভাই আছে মোটেই একক তো নামাজও পড়ে না 24 ঘন্টায়, তাহলে সে আমার দিক দিয়ে একটা ওর আলাদা হয়ে গেল। আরেকটা আছে সপ্তাহে একদিন শুক্রবারে নামাজ পড়ে, আরেকটা আছে খালি ঈদের ঈদে নামাজ পড়ে আর ওই ঈদে নামাজ পড়ে, মাঝখানে নামাজ নাই, একটা পাঁচ অক্ত নামাজ পড়ে। তো এই ব্যাপারে দেখা গেলে আমাদের ভাই ভাইয়ের ভিতরে তাহলে মজহাবগত পার্থক্য হয়ে যাচ্ছে নাকি? মত পার্থক্য হচ্ছে, কিন্তু আপনাদের হানাফিয়াতের মধ্যে যেসব মত পার্থক্য আছে সবগুলো বড় বড়, যেমন দেবন্দিরা বেরেলবিদেরকে কাফের বলে, ঠিক আছে, বেরেলবিরা দেবন্দিরকে কাফের বলে। তো ভাই আপনার ভাই এক ওয়াক্ত না মানে পাঁচ ওয়াক্তের মধ্যে দু ওয়াক্ত নামাজ পড়ে, তিন ওয়াক্ত পড়ে না, তাহলে আপনি কি লাফ মেরে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেবেন যে ভাইটা ঢুকবি না বলে? না ওটা তো এর দ্বারা ওরা বলে যে কাফের বলতে হবে, আপনার পারিবারিক না না পারিবারিক না না, আমি বলি আপনি যে উদাহরণটা দিলেন উদাহরণের সঙ্গে কি করে মিলল আমার বুঝে আসলো না। আপনার উদাহরণ কাফের বলতে যদি কাউকে কাফের শোনেন না, কেউ যদি কাউকে কাফের বলে তারপরে মানে মতনক্য বা এটা মোঝাবটা আলাদা হবে, আর কাফের না বললে মোঝাব আলাদা হয় না, একই থাকে নাকি? আরে আপনাকে কি বললেন, আপনি এখনো বুঝতে পারেননি। আমি যেটা বললাম যে হানাফিয়াতের মধ্যে এখন পাঁচটা মাঝাব আছে আমাদের দৃষ্টিকোণে বা আপনাদের এখন তৈরি করেছেন আমাদের পশ্চিমবঙ্গের যে কথা আমরা দেখতে পাই, তাই এইগুলো আমাদের সামনে খুব মশহুর পরিচিত। তা আমি সেটা বললাম যে প্রত্যেকটা দল, যেমন আপনি কোন হানাফিদের মধ্যে কোন মতলাম বলুন তো? আমি আমি তো হানাফি মোজাবদের ভিতরে কোন মোজাব কোন আমি জানি, হানাফি একটা জিনিস। তো আপনারা নিশ্চিত ভাবে তো আপনাদের আকাবের যারা দেবন্দী বলে মানে দেবন্দ আছে, তারা বেরেলবিদের খেলাফ এত পরিমাণে বই লিখেছে যে মানে এখন লাইব্রেরিতে রেখে যাবে, তাদের বিপক্ষে এত বই লিখেছে আর তাদের বিপক্ষে এত ফতোয়া দিয়েছে, ঠিক আছে। আমি তার জন্য বলছি যখনই একটা ফতোয়া হয়ে যায়, যখনই একটা দল থেকে আর একটা দলকে ফতোয়া দিয়ে যায়, সেটা আপনারা আপনাদের মতের বিপক্ষে হয়েছে বলে তো আপনারা ফতোয়া দিয়েছেন, আর মতের বিপক্ষে যখনই হয়ে যায় তখন একটা মাঝাব নামে পরিচিত হয়ে যায়, যেন হানাফি হানাফি সাফি মালিকি হাম্বলি চারটে বৃহৎ মাঝাব, কেন কোরআন ইস্তেম বাদ করতে গিয়ে তারা বিভিন্ন মত একই মশলা পরে চার রকমের মত হয়ে গেছে, তার জন্য তাকে মাঝাবে আরব নামে পরিচিত। তদ্রুপ একইভাবে হানাফিয়াতের মধ্যে এখন অনেকগুলো মত পার্থক্য নিজেদের আলের মধ্যে হওয়ার কারণেই তারা কি হয়েছে বিভিন্ন দলে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে। বিভিন্ন আপনাদের আলে হাদিসের ভিতরে তো কত রকমের মত আছে, ওই কথা বলে বলছি না, ওরা আপনার ওরা আপনি ব্যক্তিগত বলছেন, ওরা আপনার ব্যক্তিগত মত। আমি শুনুন, আমি আপনাকে বলে আহলে হাদিসের কথা পরে হচ্ছে, আগে আপনি আপনি যে হ্যালো আমরা দেখতে পাচ্ছি ভারত মানে আমাদের পশ্চিমবাংলাতে, ঠিক আছে। আচ্ছা তো হানাফিয়া তো এক জিনিস আর মাঝহাব মানে বেরেলবিয়া দেবন্দিয়া ফুরফুরা এগুলো আলাদা জিনিস, কেননা দেবন্দীদের সঙ্গে বেরেলবিদের অনেক মত পার্থক্য, বেরেলবিদের সঙ্গে ফুরফুরার অনেক মত পার্থক্য। আচ্ছা দুই নম্বর বিষয় যে হানাফিদের মধ্যে দেবন্দী বলেন বেরেলবি বলেন ফুরফুরা বলেন যেই ইমাম আবু হানিফার আকিদাগত বিষয়ে হারাম, ঠিক আছে। রুদুল মুস্তার খুলেন আপনাদের সিটি কিতাব প্রথম খণ্ডের 36 পৃষ্ঠা আর তার রুহুল বাইয়ান সূরা হুদের 119 নম্বর আয়াতের ব্যাখ্যাতে এটাকে স্পষ্ট করে লিখেছে। আমি যে মন্দির মাসুদ জানপুরি তিনি ইমাম নম্বর 94 লিখেছেন, ঠিক আছে। ডক্টর তাকিস নাই দিন তাকলিফ যে সারি হাইসিয়াতে লিখেছে 92 পৃষ্ঠায় যে ইমাম আবু হানিফার আকিদাগত বিষয়ে তাকলিফ করা হারাম না যায়। আচ্ছা হ্যালো হ্যালো
শোনা যাচ্ছে না এটা? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে তো টাওয়ারে। হ্যাঁ আমি বলছি, তার মানে বোঝা গেল যে হানাফিদের মধ্যে অনেকগুলো ভাগ। আপনাকে যেরকম বলি সেই ভাগ না ভাই, এটা যে ভাগ আনন্দ না, যেমন হানাফিরা মাসালাকে ইমাম আবু হানিফা অনুসরণ করে, কিছু কিছু ক্ষেত্রে ইমাম আবু হানিফা বাদ দিয়ে ইউসুফ মোহাম্মদ অনুসরণ করে। দুই, হানাফিরা আকিদাতে আসারি বা মাসুদের আকিদা গ্রহণ করেছে, ইমাম আবু হানিফা আকিদা গ্রহণ করেনি। হ্যালো, আপনার কথাটা মাঝে মাঝে খুব মানে আস্তে আস্তে, যাতে বোঝা যাচ্ছে না, বুঝতে পেরেছেন? খুব আস্তে আস্তে মাঝে মাঝে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন কি বলছি? আপনার আওয়াজটা মাঝে মাঝে আস্তে হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে না, অবশ্য আস্তে আস্তে যেটা শোনা যাচ্ছে না আমার মোবাইলে তো। আরে ভাই, এই জন্য তো বললাম যে এই সময় তো আমি বাড়ির ভেতরে থাকি, এখান থেকে নেটওয়ার্কের একটু প্রবলেম হয়। হ্যাঁ, আপনার ওখানে তারও প্রবলেম আছে নাকি? তো ঠিক আছে, এখন অসুবিধা হচ্ছে টাওয়ারে, বুঝতে পারছি আপনার ওখানে অসুবিধা আছে টাওয়ারের, আমি বুঝতে পারলাম। তো এখন রাখি, ইনশাল্লাহ পরে আলোচনা করবো নাকি? ঠিক আছে ইনশাল্লাহ পরে। ভালো লাগলো আপনার সঙ্গে আলোচনা করে, খুব ভালো লাগলো, কথাটা খুব ভালো লাগলো। আপনাকে একটা বলে দিই একটা বিষয়, তাহলে বুঝতে পারবেন। এটা বলে শেষ করে দিই যে বর্তমান হানাফি যারা দাবি করছে, আমি তো মনে করি, হ্যালো 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 শোনা গেল, কেটে গেল আওয়াজটা। হ্যালো, দাবি করছে হ্যাঁ তারা প্রকৃত আসলে, হ্যালো, যারা হানাফি দাবি করছে, এরপর থেকে বুঝলাম না আওয়াজে ডিস্টার্ব হচ্ছে। হ্যালো বলছি, যারা নিজেদেরকে হানাফি দাবি করছে। আচ্ছা, আপনি একটু জোরে বলেন, একটু জোরে বলেন, মানে মাঝে মাঝে শোনা যাচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে টাওয়ারের তো। হ্যাঁ বলছি তো, বুঝতে পারছেন নাকি? যারা হানাফি বলে দাবি করছে বর্তমানে, কি বললেন? তারপরে বোঝা গেল না আসলে তারা প্রকৃতপক্ষে হানাফি নয়। আচ্ছা, কেন নয়? সুন্দর কথা বুঝলাম। এবার কেন নয় সেটা বলি, যদি হানাফি হওয়ার দাবিদার হয়, তাহলে আকাইদ এবং মাসালা মাসাইল তরিকা সব কিছুতে ইমাম আবু হানিফার তাকলিদ করাটাই উচিত ছিল, কিন্তু এখন হানাফিরা স্পষ্ট ভাবে সাধারণ মানুষের কাছে এগুলো লুকিয়ে রাখে। যেমন মাসালাতে শুধু ইমাম আবু হানিফার কিছু সংখ্যক মাসালাতে তারা মাত্র 8% মাসালাতে ইমাম আবু হানিফাকে গ্রহণ করেছে, বাকি তারা ইমাম ইউসুফ মোহাম্মদ জুফারের ফতোয়া নিয়েছে। এমনকি স্বয়ং দেবন্দীরা, দেবন্দীদের ফিকি বোর্ড এখন বসেছে দারুলুম দেবন্দে, তাদের নতুন করে মাসালা তৈরি করছে আর তারা কিন্তু দিচ্ছে। ঠিক আছে, এক। দুই নম্বর, আকিদা ইসলাম একটি বিশাল বিষয়। এই আকিদা বিষয়ে দেবন্দি আর বেরেলভী প্রত্যেক দলই বলেছে যে আকিদাতে ইমাম আবু হানিফার তাকলিদ করা নাজায়েয়, হারাম। তিন নম্বর বিষয়, যে তারা তরিকা তাসাউফের ক্ষেত্রে আপনার ইবনে আরাবির তাকলিদ করে তাসাউফের ক্ষেত্রে, ঠিক আছে, এখানে ইমাম আবু হানিফা থেকে ফতোয়া নেয়নি। না যাক, শোনেন, আপনি আমি আপনার কাছে যেটা জানলে আমার সবচেয়ে উপকার হবে, যেটা এইটা এরকম জানালে আমার উপকার হবে না, বরং আপনার কাছ থেকে আমি যেটা উপকার চাই সেই উপকার এতটুকু যে আপনি হাদিস আর কোরআন থেকে, হাদিস আর কোরআন থেকে যে জিনিসগুলো হানাফি মজাহের ভিতরে ত্রুটি আছে, যে এই হাদিস আর কোরআন থেকে এই পার্থক্য পার্থক্য এরকম বলে ভালো লাগতো, কিন্তু আপনার মুখে থেকে এই কথাগুলো আমি শুনতে ভালো লাগে না। এটা যদি আপনি একটা 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 মজাহের উপরে চাপাতে, ওটা আপনার জন্য কোনো লাভ নেই, আমার জন্য কোনো লাভ নেই, আমার জন্য লাভ আপনার কাছে ওটাই শুনে লাভ হতো, যেটা হাদিসের কথা বলতেন, কোরআনের কথা বলতেন। আমার কথাটা এখনো বুঝতে পারিনি, আমি যেটা বললাম যে বর্তমান হ্যালো, আওয়াজ শোনা যাচ্ছে না। হ্যালো, তরিকা কোন ক্ষেত্রে ইমাম আবু হানিফা, হ্যালো, আপনার আমার আপনার আওয়াজটা মাঝে মাঝে পুরো আসতে হয়ে যাচ্ছে, বহুত অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাখুন তাহলে, পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ পরে কথা হবে, আপনি একটুখানি খালি হন, একটু আরাম করেন, পরে কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।